দোয়া হবে, তার বোনের জামাইয়ের জন্যও দোয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল, আর কার জন্য দোয়া চাইছেন শেখ? কার? আপনার বোনের জামাইয়ের ক্যান্সার ধরা পড়ছে না? ও আল্লাহ তাকে হেফাজত করুক, আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে যেন হেফাজত করে, তার জন্য নেক আমলের সাথে তাকে যেন সুস্থতা দিয়ে দেয়, সকলে বলি আমিন। কাজ করে আমরা দোয়া করি আমাদের হুজুর, তিনি দোয়া করুক, আল্লাহ পাক কবুল করুক। نحمده ونصلي على رسوله الكريم اما بعد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك اللهم صل على سيدنا অত্যন্ত আল্লাহ শুকর জ্ঞাপন করছি এই মসজিদে যারা কায়েম করেছেন এবং যারা এই মসজিদের পিছনে খেটেছেন এবং দান সদকা দিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আমার পাশে বসা যিনি, এনাকে হয়তো অনেকে চেন অথবা চেনেন না, আপনাকে ইমাম হিসেবে হতে চেনেন, উনি যে কত বড় আলেম, উনি কত বড় বুজুর্গ, ওনার বাপ যে কী ছিলেন সুবহানাল্লাহ, উনি সম্পর্কে আমার বেয়াই হন, আমার বড় ভগ্নীপতির ছোটো ভাই, অত্যন্ত আদর্শবান, অত্যন্ত হকানি পীর বলেন, পীরের ঊর্ধ্বে বলেন, অত্যন্ত ধার্মিক এবং আল্লাহওয়ালা ছিলেন আল্লামা হযরত মাওলানা ইয়াসিন আহমদ সাহেব, তারই সন্তান বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও তারই আপনার ভাই ছেলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই মহাকেক বাংলাদেশের গৌরব, আলেমদের গৌরব, আমাদের ইসলামের গৌরব, কোরআনের গৌরব, হাদিসের গৌরব, আল্লাহ আমাদের পাশে বসা আছেন যিনি, আমি তাকে আমি সুশ্রদ্ধা সালাম এবং ধন্যবাদ জানাই আমি মসজিদের কথা বলব। মসজিদ আমরা বসেছি, মসজিদের মূল্যায়নটা আমার বুঝতে হবে, মসজিদ কাকে বলে, মসজিদের উপকারিতা কী, মসজিদ সম্বন্ধে আল্লাহ রসুল কী বলছেন, মসজিদে আল্লাহ কী সম্মান দিয়েছেন, যারা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমি নিশ্চিত বলতে পারি তারা সব মুমিন, মোমেনদের জন্য আল্লাহ সমস্ত গুণের কথা মাফ করে দেন। এই মসজিদে যারা নামাজ পড়েছেন বা পড়তেছেন বা পড়বেন, এই মসজিদে আমাদেরকে শেখ ঘোষ হাসনের ময়দানে কঠিন বিপদের সময় এই মসজিদে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলে সুবহানাল্লাহ। অতএব এই নন মুসলিম দেশ, এই নিউ ইয়র্ক আমেরিকা জমিনে বসে আজকে যে আমরা মসজিদে বা জামাত নামাজ পড়তেছি, আমার ভাবতে হবে, আমার মনে করতে আমরা প্রত্যেকে মর্দে মুজাহিদ বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি মহাব্বত না থাকে, আল্লাহ রসুলের যদি মহাব্বত না থাকে, কোরআনের বলে বিশ্বাস না থাকে, আর আল্লাহ রসুলের হাদিসে বিশ্বাস না থাকে, তাহলে আমরা এখানে আসতাম না, ঠিক কিনা, ঠিক কিনা বলো? তাই আমি সংক্ষেপে বলবো, এই মসজিদকে ভালোবাসবেন, মসজিদে নামাজ পড়বেন, এই মসজিদে নামাজ পড়া ছাড়া বা নামাজ ছাড়া আমরা কেউ নাজাত পাবো না, পাবো পাবো নামাজ ছাড়া আমরা নাজাত পাবো না। আল্লাহ দরবারে একমাত্র সবচেয়ে বেশি ইবাদত আল্লাহ দরবারে সিজদা দেওয়া, এই সিজদার জায়গা এই মসজিদ, এই মসজিদে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই মসজিদকে ভালোবাসবেন, আর যারা মসজিদেরা যারা বয়ান করেন, যারা আলোচনা করেন কোরআন হাদিস ভিত্তিক, আজকে এই মাত্র হজরত মহতরাম যেভাবে আলোচনা করেছেন, কত সুন্দর আলোচনা করেছেন, কীভাবে দোয়া কবুল হয়, কখন কবুল হয়, এই কবুল করার মালিক কে, কে কবুল করার মালিক, আল্লাহ কবুল করবেন, আমাদের চাওয়া আল্লাহ বলতে তুমি চাও বান্দা, তুমি চাও আমি কবুল করব। তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের প্রত্যেকে
আল্লাহ বলেছেন, সমস্ত মানুষদের বলেছেন যারা আল্লাহর উলি হতে পারবে, মানে কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক যে চলতে পারবে তারা আল্লাহর উলি। তারা কি? তারা কি? তারা আল্লাহর উলি। আল্লাহর উলি যে হতে পারবে, আল্লাহর নিয়ম কানুন মেনে যে চলতে পারবে, তাদের কোনো ভয় নাই এবং কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তাই আজকে আমরা এই বুজুর্গর সামনে বসে উনি ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়তেছি। নামাজ কি জিনিস? যে ব্যক্তি নামাজ পড়বে এবং ইস্তেকবার করে আল্লাহর দরবারে হাত তুলবেন, তার জোহর হতে বা আসর হতে মাগরিব পর্যন্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার মাগরিব হতে ঈশা পর্যন্ত সব গুনাহ মাফ করে দেবেন। আমরা তো বুঝতেই পারতাম এই মসজিদে আমরা ঠাঁই দিতে পারতাম না, মুসল্লির কানায় কানে ভরে যেত। মুসল্লিদের মসজিদের রৌনক সৌন্দর্য কি? মুসল্লি কি বলেন? মুসল্লি যদি না আসে, নামাজ যদি না আসে, মসজিদে কোনো দাম আছে? দাম আছে? তাই আমি অনুরোধ রাখব, আমি আপনাদের জন্য দোয়া করব আর অনুরোধ রাখব, মসজিদ যেন ভরে যায়। এই মন মাসিকতা আপনি সবাইকে দাওয়াত দিবেন, মসজিদ যেন ভরে যায়, মসজিদে রৌনক যেন আমাদের দেখাইতে পারি, আল্লাহ যেন খুশি রাখতে পারি। আমরা যে পাঁচজন লোক নামাজে নিয়ে আসেন, পাঁচজনে যার সওয়াব হবে সেই সব আপনি পাবেন, সওয়াবে কোনো কমতি হবে না। আল্লাহ যেন হুজুরে কোরআন নাকি কোরআন শরীফ, হুজুরে নামাজের সূরা কিরাত, কত সুন্দর, হৃদয় টানে না, ভালো লাগে না? বলেন না ভালো লাগে কিনা? বলেন আলহামদুলিল্লাহ, এত সুন্দর কেরাত, এত সুন্দর আমলদার, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ আল্লাহ একজন ইমাম পাওয়া মুশকিল, পাওয়া যায় না। কিন্তু আল্লাহ আপনাকে মিলাইছে, অসীম রহমতে মিলাইছে। আমি দোয়া করব, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন এই হুজুরে হায়াত তাইয়েবা দান করেন, তার এহকাল পরকাল আল্লাহ ভালাই করেন, তার ঘর সংসার আমরা সবাই যেন আল্লাহ সে খাস রহমত নিয়া আমরা সবাই যে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সবাই রাতে নে উদ্দেশ্যে আমরা একবার সূরা ফাতিহা, তিন বছর একলা দুরুদ শুরু করে নিই, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا اللهم آمين اللهم آمين من سيد المرسلين يا أرحم الراحمين يا الله يا غفور غفار আমরা পবিত্র মাগরিব নামাজ পড়ে তোমার মসজিদে বসে আমরা কিছু আলোচনা করে আলোচনা করে আমরা তোমার শাহী দরবারে ছোট্ট তো হাতখানা তুলেছি আল্লাহ, আমাদের হাতখানা কবুল মঞ্জুর করে নিও, আমাদের নামাজ খানা তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। ইয়া সব যা কিছু হয়েছে সব আকায় নাম দ্বারা তাআদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকরাদা বখশিশ করলাম, জান্নাতুল বাকি জান্নাতুল মাআল্লা শতমাম জাতারে বখশিশ করলাম, জঙ্গে বদর জঙ্গে কারবালা জঙ্গে উহুদ জাতে যাওয়ার তাদের বখশিশ করলাম, সাদা সিদ্দিকিন সালেহিন যিনি ইনসান মুমিন মুমিনাত তামামের বখশিশ করলাম আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে প্রিয় নবী দস্তি গ্রহ আব্দুল কাজিলানি রহমতুল্লাহ আলাইহি আজি বাহাদুর নকশবন্দি বলে জাফর খানি রহমতুল্লাহ তাদের বখশিশ করলাম, ইয়া আল্লাহ খাস করে বড় প্রিয় আব্দুল কাজিলানি রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ খাস করে আমার দাদা হযরত নিসারুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তানার রহে বখশিশ করলাম, আমার ওয়ালিদ সাকুল রহমতুল্লাহ আলাইহি বড় চাদান ছোট চাদান আমার আম্মা চাচি মাদা দিয়ে মঞ্জারা কবর শাহী তাদের রহে বখশিশ করলাম, ইয়া আল্লাহ খাস করে সারসিনা দরবার শরীফের মুহিবিন মুতাল্লিকিন পীর ভাই যে যেখানে সে তাদের বখশিশ করলাম, ইয়া আল্লাহ খাস করে আজকে নিউ ইয়র্ক শহরে আমেরিকা বসে এতমাত্র পবিত্র ঘরে বসে যারা তোমার দরবারে হাত তুলেছেন তাদের ওরাসিয়ান মুরব্বিয়ান ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বাপ মা যারা ইমান নিয়ে কবর সাহিত্য তাদের বখশিশ করলাম, ইয়া আল্লাহ তাদের জিন্দগি সমস্ত গুণাগতা মাফ করে জান্নাত নসিব করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ গো আমরা পাপে গুণাগার আল্লাহ,
আল্লাহ তুমি যদি মাফ না করো, পাপ না ক্ষমা না করো, আল্লাহ কার দরবার হাত তোলো? আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আমার ভাইরা যে যে নেক নিয়াত নিয়ে তোমার দরবার হাত তুলেছেন, তাদের মনে নেক আশা পূরণ করে দাও আল্লাহ। আমাদের ঘরে ঘরে তুমি শান্তি বসিয়ে করে দাও, আমাদের ছেলে মেয়ে পুত্র নির্মাণে বসবাস করার তৌফিক করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা অসুস্থ বিমারী, যা অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, সমস্ত বিমারী আল্লাহ সেবা করে দাও আল্লাহ, তাদের অসুস্থতা দূর করে দাও আল্লাহ, আল্লাহ তাদের রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মসজিদের উপর এলাকার সমস্ত মুসলমান ভাইদের আকর্ষিত করে দাও আল্লাহ, আল্লাহ তারা যে মসজিদ মুখী হয় সে তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, খাস করে আমাদের ঘরে ঘরে তুমি নামাজি কায়েম করে দাও ইয়া আল্লাহ, নামাজে পড়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ খাস করে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে আল্লাহ সবাইকে যেন আল্লাহ ইমানে তাহাজ্জুদ তামাদ্দুন বজায় রেখে চলতে পারে সে তৌফিক কা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মসজিদের ইমাম খাতিব আল্লামা হযরত বেগ সাহেব কালা হায়াত তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদের কমিটির সভাপতি যারা আছে আল্লাহ সবাইকে হায়াত তৈয়বা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে মসজিদের নামাজ পড়তেছে বা পড়বে সবাইকে তুমি হায়াত তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার আল্লাহ। ربنا ولا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا الله يا غفور غفار الله গো তুমি যে maaf না করো ক্ষমা না করো কার দরবার হাত তোলো আল্লাহ। আল্লাহ বড় আশা করে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ, আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ আমরা তো মুসাফির, তোমার দরবার হাত তুলেছি আল্লাহ। আল্লাহ গো তুমি যে ফিরিয়ে দাও আল্লাহ, আমরা কার দরবার হাত তুলবো আল্লাহ। আল্লাহকে আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ, আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। আল্লাহ গো আমি তুমি যে মনিবুক করো আমরা জলে পরে সরকার হয়ে যাব আল্লাহ। আল্লাহ গো সমস্ত শয়তানি কুমন্ত্র আমাদের হেফাজত আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে নিউ ইয়র্কে যত মুসলমান ভাইরা আছে আল্লাহ সবাইকে তুমি হায়াত তৈয়বা দান করো আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আমরা মুসলমান যেন ভাই ভাই মিলেমিশে চলতে পারি সেই তৌফিক করো আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত ফেতনা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া গফুর গফার। আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, আল্লাহ তাদেরকে মনের নেক আশা তুমি পূরণ করো আল্লাহ। আল্লাহ তুমি রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. امين امين.